আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো অনেক দিন পরে একটা হিজাব টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও। রিসেন্টলি আমি আবার সাথে যেভাবে হিজাব করে থাকি, সবাই এই হিজাব টিউটোরিয়াল ভিডিওটি দেখতে চেয়েছেন। সো আমি ফাইনালি আপনাদের জন্য এই ভিডিওটি করতে যাচ্ছি। ওকে, সো বেশি কথা না বলে আমি ভিডিওটি স্টার্ট করছি। অ্যান্ড আমি আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব হিজাব করতে করতে যতটুকু পারি। ফার্স্টে আমি ইনার ক্যাপ পরে নিয়েছি অ্যান্ড নিকাপটাও পরে নিয়েছি। এইবার আসি হিজাবে। হিজাবটা হচ্ছে আমি বাম সাইডে একটু কম রেখেছি আর ডান সাইডে অনেক বেশি রেখেছি, কেন এটা এভাবে করে আসবে। ওকে, সো আমি স্টার্ট করছি ফার্স্টে। অ্যান্ড যারা হচ্ছে চশমা ইউজ করেন তাদের জন্য এই হিজাব টিউটোরিয়ালটি অনেক বেশি ইজি হবে আমার মনে হয়। আর আমি তো অলওয়েজ চশমা পরি, সো আমি চশমা পরেই হিজাব টিউটোরিয়াল ভিডিওটি করছি। ওকে, সো স্টার্ট করছি। ফার্স্টে এরকম করে দেন নিকাবের নিচে দিয়ে, এই যে ওকে নিকাবের নিচে দিয়ে এরকম করব। অ্যান্ড আমি কিন্তু এই পিনগুলো ইউজ করি। ওকে, এই যে এইগুলো, সো আমি এই পিনটাই ইউজ করছি। ও সরি, পড়ে গেল একটা। ওকে, সো যারা এগুলো ইউজ করতে পারে না তারা ইউজ করবেন এই সেফটি পিনগুলো। দেখেন এই যে এইগুলো, দেখাতে পারছি না আমি ঠিক করে, এই যে এইগুলো। ওকে, এগুলোতে আপনার ফ্যাব্রিক নষ্ট হয় না, বাট এই সেফটি পিনগুলোতে হচ্ছে আপনার ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়। এই যে এগুলোতে, এগুলো ইউজ করবেন না। ওকে, সো আমি এটা করি না, আমি একটু টান টান করে সুন্দর করে করে নিয়েছি। এরপরে এই হিজাবটাকে আমি এই দিকে আনব। খুবই সিম্পল একটা হিজাব টিউটোরিয়াল বলতে গেলে এটা। এখান দিয়ে সুন্দর করে নিব। ওকে, সো দেন এই যে এটাকে এভাবে ছেড়ে দিই, এই যে এরকম করে এদিকে ছেড়ে দিব। ওকে, সো এখানেও আমি এই পিনগুলো ইউজ করছি। ওকে, ডান, এই যে এটা আপনি পিছনে ঝুলে থাকবে ভাবে নিব। অ্যান্ড এইখানে, এইখানে যে পার্টটা আছে এটা এভাবেই থাকবে। আপনারা চাইলে সুন্দর একটা ব্রুচ পরতে পারেন, আমি একটা ব্রুচ পরবো এখন। সো আমি এখন এই ফ্লামিংয়ের এই ব্রুচটা পরবো, এটা হচ্ছে আমার সিজুয়ালস পেজে পাবেন আপনারা। আমি এই ব্রুচটা পরে নিচ্ছি, এই যে আমি পরে নিলাম। অ্যান্ড আপনারা বলবেন যে এই সাইডে কীভাবে আপু? সো আমার নিকাপগুলো অনেক বেশি লং হয়, দ্যাটস ওয়াই আমি এই নিকাপটাকে এই জায়গায় পিন করে নিব। ওকে, ওকে, সো আমি এটা পিন করে নিলাম। অ্যান্ড এখানে এই হিজাবটা কিন্তু চলে আসবে এদিকে, সো আমরা এটা সেট আপ করবো এই পিনগুলো দিয়েই। ওকে, ডান, এই যে আমার হিজাব ডান। আমি আবায়ের সাথে এইভাবেই হিজাব করে থাকি। আই হোপ আপনাদের কাছে আমার হিজাব টিউটোরিয়াল ভিডিওটি ভালো লেগেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অলওয়েজ এভাবে আমাকে ভালোবেসে যাবেন। আল্লাহ হাফেজ।